ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জামাইকা তালাওয়াজ এবং তরুণ অফ স্পিনার মেহেদি হাসান মিরাজের ত্রিনবাগো নাইট রাইডার্স। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় মুখোমুখি হবে এই দুই দল। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সোনি সিক্স। ইউটিউবে যারা নিয়মিত চোখ রাখেন তাদের জন্য থাকছে সুখবর, সিপিএল টি টোয়েন্টি চ্যানেলটি সরাসরি সম্প্রচার করবে ইউটিউব থেকে। আসলে এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলেছে উভয় দল, দুই ম্যাচের দুটিতেই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে মেহেদি হাসান মিরাজের ত্রিনবাগো নাইট রাইডার্স। অপরদিকে এক জয় এবং এক পরাজয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন জামাইকা। সেন্ট লুসিয়া স্টার্সের বিপক্ষে অনুষ্ঠিত দুটি ম্যাচের প্রথম ম্যাচে নয় উইকেটের বড় ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও চার উইকেটের বড় জয় পায় মেহেদি হাসান মিরাজের ত্রিনবাগো নাইট রাইডার্স। অপরদিকে বার্বাডোস ট্রাইডন্টস টসের কাছে নিজেদের প্রথম ম্যাচে বারো রানের পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে বারো রানের জয়ের প্রতিশোধ তুলে নেয় সাকিব আল হাসানের জামাইকা। এদিন ব্যাট হাতে ৩২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন সাকিব আর ৪ ওভারে ২৮ রান খরচায় তুলে নেন আসরের দ্বিতীয় উইকেট, যদিও এখন পর্যন্ত অভিষেক হয়নি মেহেদি হাসান মিরাজের। প্রিয় দর্শক শ্রোতা, যদি মেহেদি হাসান মিরাজকে ত্রিনবাগো নাইট রাইডার্সের একাদশে দেখতে চান তাহলে দয়া করে ভিডিওটিতে কমেন্ট করুন। সিপিএল এর আপডেট সব খবর পেতে চোখ রাখুন মিক্সার ওয়ার্ল্ডে।